এখন বাজে সকাল 6টা আর এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে দেখছি অঝোরে বৃষ্টি ঝরেই চলেছে, সেই কালকে রাত থেকে শুরু হয়েছে গো। সকাল হয়ে গেছে তাও দেখো বৃষ্টি পড়ছে, আর এখন 6টা বাজছে তাও যেন চারিদিকটা অন্ধকার হয়ে আছে, এখনও যেন মনে হচ্ছে সকাল হয়নি। দেখো একদম কালো মেঘে ঢেকে আছে আর একদম বৃষ্টি পড়ছে, মাথায় ছাতা, আর এই যে হাতে চাবি নিয়ে যাচ্ছি সদর দরজার তালা খুলতে। সদর দরজার তালা খুলবো, তারপরে দরজাটা খুলবো। আর বৃষ্টি তো পড়েই চলেছে, আর পায়ে তো কাদা লাগছে, বুঝতেই পারছো কেমন কাদা। কাদাতে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে তালাটা এখন খুলবো। আগে তো একটা পুরনো তালা ছিল, সেটা না ভালো লাগতো না জানো তো, তো সেই জন্য সেই যে পুজোর বাজার করতে গেছিলাম তখন রুদ্রর বাবা এই তালাটা কিনে এনেছিল, তখন থেকে এই নতুন তালাটাই লাগানো হয়। আর পুরোনো তালাটা যখন লাগাতাম না, পুরোনো তালাটা লাগতোই না, এমনি শুয়ে লাগিয়ে রেখে দিতাম, মানে টেনে দিলে খুলে যেত, চাবি না দিলেও হতো, কিন্তু এরকম করে থাকা তো ঠিক নয়, তো সেই জন্য একটা বাবা নতুন তালা তালা নিয়ে এসছে আর কি। এক হাতে খোলাও মুশকিল, দরজাটা এত টাইট। এই যে খুলে দিয়েছি সদর দরজা, আর ওই যে দেখো আমাদের কুকুর। আজকেও তোমাদের সাথে বাসন মাজা শেয়ার করতে পারবো না, কারণ খুব কষ্ট করে ভিজে ভিজেই বাসনগুলো মাজতে হবে, আর ছাদ বেয়ে পাইপ থেকে কেমন জল পড়ছে দেখো। অনেকটা পুকুরে আবার জল হয়ে গেছে, সারা রাত তো বৃষ্টি পড়ছে। সদর দরজাটা খুলে দিয়ে আমি চলে এলাম ঘরগুলো ঝাড়ু দিয়ে নেওয়ার জন্য। আর জানো বন্ধুরা, আজকে আমি মারুলি দিইনি, কারণ আগে বৃষ্টি পড়ছিল যখন মারুলি দিয়েছিলাম, তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে বৃষ্টি পড়লে মারুলি দিতে নেই, আর সেই জন্য আজকে আমি দিইনি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ঘরগুলো ঝাড়ু দেওয়ার পর ঘর মোছার জন্য জল নিয়ে এলাম, তারপর একটু নিমাইল দিয়ে দিলাম, এখন ঘরগুলো মুছে নেব। প্রথমে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, আর এখন হেসেল ঘরটা মুছে নিচ্ছি। আর জানো আজকে এঠো বাসনগুলো না পুকুর ঘাটে ভিজিয়ে রেখে আসা হয়নি, কারণ বাইরে তো মুষলধারে বৃষ্টি পড়ছে, সেই জন্য আর ভিজিয়ে এলাম না। আবার যদি টিপটাপ একটু বৃষ্টি পড়তো তাহলে কিন্তু যাওয়া হতো। ওই যে বেশি বৃষ্টি পড়লে কী হয় জানো তো, ওই ঘাটের দিকে তো জল নেমে যায়, ওই যে আমাদের ছাদের জলগুলো পড়ে বাসনটা ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে অনেক জল হয়ে গেলে, তো সেই জন্য রেখে আসিনি। তো যাই হোক, হেসেল ঘরটা দেখো মোছা হয়ে গেছিলো, তারপরে আমাদের ঘরটাও মুছে নিয়েছিলাম, বাবা মা যে ঘরে থাকে সেটাও মুছে নিয়েছি, আর এখন বারান্দাটা মুছে নিচ্ছি। আর দেখো লাঠিটা কত ছোট হয়ে গেছে, মানে আরেকটু বড় ছিল সেইটুকুও না ভেঙে গেছে। আজকে বাজার যাওয়ার কথা ছিল, রুদ্রবাবাকে কালকে বলছিলাম যে আজকে একটু বাজারে যাব, ও বলছিল মুড়ি ভাজতে যাব, এসে তাহলে দুপুরের দিকে যাব, দিয়ে একটা এই ঘর মোছার জন্য লাঠি নিয়ে আসব। কিন্তু এই যে দুর্যোগের জন্য বাজারে যাওয়াই হলো না, কি আর করব, এটা দিয়ে এখন কাজ চালাতে হবে। যেদিন বাজার যাব, বাজারে গেলে অবশ্যই একটা লাঠি নিয়ে আসব। তো দেখো গোটা বারান্দাটাই আমার মোছা হয়ে গেল, এবার সিঁড়িটা ভালো করে ধুয়ে দিয়ে মুছে নেব। ঘরগুলো মোছার পর বালতিতে করে পুকুরের জল নিয়ে এসেছিলাম এক বালতি, তারপরে দেখো এই যে ঘরের সামনেটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনগুলো তো ঝাড় দেওয়া হবে না, এমনিতেই তো হচ্ছিল না, এখন তো বৃষ্টি হয়েছে, এখন তো আরোই হবে না, তো সামনেটা তো একটু পরিষ্কার রাখতে হবে, আর বাসি উঠোন তো রাখতে নেই, তাই সামনেটা আগে ঝাড় দিয়ে নেব, তারপরে রাস্তার দিকগুলো ঝাড় দিয়ে নেব। আর দেখো আমি রুদ্রর বাবার জুতোটা পরে নিয়েছি, কারণ আমার জুতোটা না ফিতেটা বেরিয়ে যাচ্ছে জানো তো, আর কাদাতে গেলে তো আরোই বেরিয়ে যাবে, তো সেই জন্য ওর জুতোটাই পরেছি। আর এগুলোতে একটু একটু কাদা চলে আসছে, তো সেই জন্য ভালো করে চেপে চেপে ছোট ঝাঁটাটা দিয়ে ঝাড় দিয়ে নিলাম। বাইরে তো মুষলধারে বৃষ্টি চলছে, মানে বাইরে কোনো কাজই করতে পারছি না, এত জোরে বৃষ্টি পড়ছে, তো কি করব, কিছু কিছু কাজ করেছি, তখন হালকা বৃষ্টি পড়ছিল, তো এখন রুদ্রকে পড়তে বসিয়েছি, আর আজকে বৃষ্টি পড়ছে বাইরের কাজ করতে পারছি না বলে রুদ্রকে একটু বেশি সময় নিয়ে আর কি পড়াবো। আর দেখো বৃষ্টি পড়ছে বলে তো খুবই ঠান্ডা মানে পড়ে গেছে, তাই রুদ্রকে আজকে সোয়েটার বের করে সোয়েটার পরিয়ে দিয়েছি, আর এই গরম প্যান্টটাও পরিয়ে দিয়েছি,
ও উঠে বলছে মা ঠান্ডা লাগছে, ঠান্ডা তো লাগছে বটে, আমাদেরকেই তো লাগছে, ওকে তো লাগবে। তাই দেখো শরীরটা টুকরি একদম, আর এবছর মানে আগে বের করে ফেলেছি, অন্যান্য বছর কি হয় আরো পরে কিন্তু অগ্রহায়ণ মাসে বের করা হয়, আর এবছর কার্তিক মাসেই বের করতে হচ্ছে শরীরটা, এত ঠান্ডা লাগছে। পড়ো না, পড়ো 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 না, বলো রিডিং করে দাও, বলো 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 বলো, আরেকবার পড়ো 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 পড়ো, না 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 ওরকম কেন করো তুমি পড়তে বসে, চুপ করে আসন মিলে বসে পড়তে হয় জানো। কতক্ষণ আর বৃষ্টি ছাড়ার অপেক্ষায় থাকবো, এমনিতেই বাড়িতে মুড়ি বারণ তো, তিন দিন থেকে মুড়ি ভাজতে যাবো যাবো করছে, তবে ওই যে বৃষ্টির জন্য যাওয়া হচ্ছে না, তাই ভাবছি আজকে সকাল সকাল রান্নাটা করে ফেলবো। তো দেখো উনুনের ছাইটা তুলে নিলাম, দিয়ে উনুন শালটা একটু লেপে নিয়েছি, আর এই যে সামনে খানটায় দেখছো কত জল জমে আছে, তাই ভাবলাম কোদালটা নিয়ে একটু নালা ছাড়িয়ে দিই, তাহলে জলটা এখানে দাঁড়াবে না, সোজা বাইরে বেরিয়ে যাবে, তো সেই জন্য একটু নালা করে দিচ্ছি জলটা যাতে এখানে না জমে। বন্ধুরা আমি গেছিলাম পুঁই শাক আনতে, বাইরে দেখো ঝড় বৃষ্টি চলছে, কেউ নেই, আর এই দুর্যোগের সময় আমি গেছিলাম পুঁই শাক আনতে, এই দেখো পুঁই শাক নিয়ে এলাম। আর কি জানো তো, বাড়িতে তো মুড়ি বানান, তো দুদিন থেকে মুড়ি ভাজতে যেতে পারিনি, আজকে যাওয়ার কথা ছিল আজকেও যেতে পারলো না, তো সেই জন্য ভাবছি তাড়াতাড়ি আর কি সকাল সকাল ভাতটা রান্না করে নেবো, দিয়ে আমরা ভাতটাই খেয়ে নেবো, তো তাই সকাল সকাল আর কি রান্নাবান্নার ব্যবস্থা শুরু করে দিই। তো যাই হোক এগুলোকে রাখি, তারপরে আরও কিছু কাজ আছে, মানে সানের আগে যে কাজগুলো আছে ভিজে ভিজে করে নেব, তারপর সানটা করে নেব। পুঁই শাক নিয়ে এলাম, এখন আমি যাচ্ছি কচু আনার জন্য। আর কোথায় যাচ্ছি বলো তো, আমার যে ননদ আছে সেই ননদের শ্বশুর বাড়িতে। কি হয়েছে জানো, ওই যে ননদের ননদ আছে সে কালকে এসেছিল, দিয়ে বলছিল যে আমাদের কালকে অনেক কচু নিয়ে এসছে বাজার থেকে, তো ওই যে মোটা মোটা একটু কচুগুলো হয় না, ওই কচুগুলো দিয়ে বলছিল যে নিয়ে আসার জন্য। তাই ভাবলাম পুঁই শাক যখন নিয়ে এলাম কচু নিয়ে আসি, কচু দিয়ে পুঁই শাক রান্না করব। দিদির শ্বশুর বাড়ি থেকে কচুগুলো এনে রাখলাম, তারপরে চলে এলাম পুকুর ঘাটে, কিছু বাসন ছিল সেগুলোকেও নিয়ে এসেছি। আর সকালের বাসন মাজা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, কারণ তখনও না এরকমই বৃষ্টি পড়ছিল, ছাতা মাথায় করে কোনো রকমে ধুয়ে নিয়ে গেছিলাম। আর এগুলো হচ্ছে চামুড়ি খাওয়া বাসন, সবাই সকালবেলা চামুড়ি খেয়েছিল, ওই বাসনগুলো তো এক জায়গায় জড়ো করে রাখা হয়েছিল, আমি ভেবেছিলাম যখন স্নান করব তখন নিয়ে গিয়ে ধুয়ে দেব। তো দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, আর আমি এখন একটা একটা করে ধুয়ে নিচ্ছি, আর বাসনগুলো ধোয়া হয়ে গেলে এই পুকুরে আজকে স্নানটা করে নেব। আজকে আর মাঠের পুকুরে যাব না গো, কালকে তো পরশু গিয়েছিলাম, খুব ঠান্ডা লাগছিল, মাঠের হাওয়া আসছিল, মাঠের ধারে পুকুর, সেই জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই ভাবছি আজকে এই পুকুরে স্নানটা করে নেব। স্নান টান করে উনুন ধরাতে চলে এলাম, আর উনুনের উপরে তো জল পড়ছিল, তো সেই জন্য এই প্লাস্টিকটা চাপা দিয়ে রেখেছিলাম, তবে উনুন শালটা লেপেছিলাম তারপরে চাপা দিয়েছিলাম। উনুন শাল লেপার পর খুব একটা বেশি জল হয়নি, হালকা হয়েছিল, একটু একটু পড়েছে, তার আগে তো অনেক পড়েছিল গো, এখানটা একদম মাটি ছেড়ে গেছিলো, দিয়ে আবার মাটি লাগিয়েছি। আর স্নান করে এলাম, ঠান্ডা লাগছে, তাই দেখো চাদরটা ঢাকা নিয়ে নিয়েছি, আর এবার উনুনটা ধরেই দিই, আবার কি আর তো দেরি করবো না, কারণ এখন বৃষ্টিটা থেমেছে, এই সুযোগ রান্না করে নেওয়ার, আবার বৃষ্টি শুরু হয়ে গেলে আবার মুশকিল হবে, তো উনুনের উপরে আর কি জল পড়বে, এখন ধরিয়ে দিই উনুনটা। তাহলে আজকে হাড়িতে যে মাটিটা লেপছি
সেই মাটিটা এত মানে সুন্দর কি বলবো একদম পিলপিল করছে। এই হাড়িটা যদি রান্না হওয়ার পরে পুকুরে ডুবিয়ে রাখি না তাহলে মাটিটা কিন্তু ছিঁড়ে যাবে। আজকে মাথা আমাকে আজকে মাছতেই হবে না, হাতে জোর দিয়ে একদম ভিজে রাখবো, সব মাটি উঠে যাবে। আর এই যে এই মাটিগুলো কিসের বলতো জল ভরে গেছে তো, দিয়ে পলি মাটি ওপরে পলি মতো পড়ে আছে, এই মাটিগুলো দিচ্ছি একদম পিলপিল পিলপিল করছে। দেখবে তোমাদেরকে আজকে দেখাবো হাড়িটা মাজার সময়, ভিজে রাখবো আর সঙ্গে সঙ্গে একদম সব মাটি উঠে যাবে। রান্না বসিয়ে দিলাম, একদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আর একদিকে ওল সিদ্ধ করব, সেই জন্য একটু জল দিয়েছি, এখন ওলটা কেটে নিচ্ছি। আর তোমরা অনেকেই বলছো যে আমার রান্না আসলটা ঠিক করার জন্য, কিন্তু কি জানো তো আমরা না কোন দিকটা সামলাবো কি করব মানে বুঝে উঠতেই পারছি না। আমাদের না বাথরুম আছে একটা, অনেক দিনের পুরনো, খুব একটা ভালো নয় তো, মানে ব্যবহার করতে না খুব অসুবিধা হয়, একটা বাথরুম করার খুব দরকার আমাদের, মানে ওটাকে দরকারই আর কি বাথরুমটা করা। বুঝতেই পারছো এখনকার দিনে বাথরুম না থাকা মানে কতটা অসুবিধা বাড়িতে। এদিকে বাথরুমটাও করবো ভাবছি, আবার উনুন শালটাও এদিকে জল পড়ছে। আবার কি হয়েছে জানো, আগে যখন বৃষ্টি হচ্ছিল তখন তো প্রাচীরটা ভেঙে গেছিলো, আমাদের উঠোনে যে প্রাচীর দেওয়া আছে, তো আজকে আবার ঝড়ের বৃষ্টিতে ভোরের দিকে দেখছি আরও একটু প্রাচীর ভেঙে গেছে, মানে অনেকটাই প্রাচীর ভেঙে গেছে, প্রাচীরটাও আবার না দিলে নয়, মানে কোন দিকটা করবো সেটাই বুঝে উঠতে পারছি না। তো প্রাচীরটা না দিলে আবার দেখতে ভালো লাগছে না, আবার প্রাচীরটা দেওয়াও দরকার, মাঠের দিকে খা খা করছে, সব কিছু দেখা যাচ্ছে, আর ঘেরা থাকলে একটু দেখতেও ভালো লাগে, তো সেই হচ্ছে সমস্যা। তবে আমি ইউটিউব থেকে একটু একটু টাকা জমাচ্ছি, আর আমাদের ধান উঠবে তখন ধান বিক্রি করে কিছু টাকা হবে, আর ইউটিউবের থেকে টাকা জমিয়ে কিছু একটা করবো। আগে ভাবছি বাথরুমটাই করে নেব, বাথরুমটা আগে করতে হবে। আর কি জানো তো বাড়িতে ঠিক আছে আমরা ওই বাথরুমেই যাচ্ছি, কিন্তু আত্মীয় স্বজন এলে না আমাদের বাড়িতে খুব মুশকিল হয়ে যায়, তাই বাথরুমটা আগে করবো ভাবছি। ওলগুলো কেটে ভালো করে দেখো ধুয়ে নিয়েছি, আর এখন কড়াইয়ে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আজকে আর ভাতের সাথে দেব না, কারণ ভাতের সঙ্গে দিলে না ভাতের রংটা কেমন যেন একটু লাল লাল হয়ে যায়, সেই জন্য কড়াইয়ে দিচ্ছি। আর কড়াইয়ে দেবো বলে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে দেখো সেই যে পুঁই শাক নিয়ে এসেছিলাম, পুঁই শাকগুলো কেটেছি, আর পুঁই শাকের মধ্যে ওই যে কচু কচু দিয়েছি, আর মূল্য, ওই যে ঝিঙের মতো হয় না গাছে, ওই ঝিঙের মতো হয় ওটাকে আমরা মূল্য বলি, ওগুলো দিয়েছি, আর আলু আছে, আর একটু পেঁপে দেওয়া আছে, এসব দিয়ে আজকে একটা তরকারি হবে। আর ওখানে আছে বেগুন, বেগুন দিয়ে কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে টক হবে। বলতো বন্ধুরা এগুলো কি? এটা হচ্ছে শুটকি মাছ, আর এগুলো হচ্ছে ডারকা মাছের একদম ঝরঝরে শুটকি মাছ। আর এটার জন্য সকালবেলা এত দৌড়াদৌড়ি গো, ওই যে বৃষ্টিতে ভিজে ভিজে পুঁই শাক নিয়ে এলাম, কচু নিয়ে এলাম এই শুটকি মাছের সঙ্গে রান্না করব বলে। আর তোমরা তো অনেকেই কমেন্ট করে আগে বলেছো যে দিদি ভাই তোমরা কি শুটকি মাছ খাও না, তবে কি বলো তো খাই খুব অল্প, মানে আমাদের এখানে না সেরকম পাওয়া যায় না। সেই যে তোমাদেরকে সবজি কাটা দেখিয়েছিলাম, পুঁই শাক কচু আলু পেঁপে তো সব দেখো সিদ্ধ করে নিয়েছিলাম আগে, আর এখন মশলা করেছি, মশলার উপরে দিয়ে দিলাম, আর এটা দিয়েই কিন্তু শুটকি মাছটা রান্না করব। তো দেখো নাড়াচাড়া করার পর শুটকি মাছটা এখন দিয়ে দেব, আর মাছগুলো একটু আর কি গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, মানে খুব গুঁড়ো করব না, হালকা একটু আধ ভাঙা করে নিচ্ছি, তারপরে ছিটিয়ে দিলাম। আর এবারে হচ্ছে নাড়াচাড়া করে নেব, আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি, আর কালারটা দেখো তরকারিটার কি সুন্দর হয়েছে, আর মানে খেতেও খুব ভালো হবে, দেখো থকথকে টাইপের হয়েছে। তো এবারে আরেকটু নাড়াচাড়া করে নেব দিয়ে নামিয়ে নেব। আমি যে পই দিয়ে শুটকি মাছ দিয়ে তরকারিটা করছিলাম সেই তরকারিটা হলো, আর কি সুন্দর ঝলমলে রোদ বের করেছে, খুব ভালো লাগছে। আর পাখিগুলো না রোদ বের করা দেখে ওরা কি খুশি করে, দেখো চারিদিকে পাখির কিচিমিচি শোনা যাচ্ছে, কি ভালো লাগছে, রোদ বেড়েছে বলে না ওরা খুব খুশি হয়েছে, দুদিন থেকে তো রোদই হয়নি, খুব আনন্দ করে বা রোদ বেড়েছে বলে কি আনন্দ করছে, আর আমাদেরও খুব আনন্দ, মানে দু তিন দিন বৃষ্টি হওয়ার পর যদি রোদ বেরোয় না খুব আনন্দ লাগে, একটু যাই হোক গরম ভারীও লাগছে ঘরে রেখে আসি তরকারিটা। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেল, আর হাঁড়ি কড়াইগুলো পুকুর ঘাটে নিয়ে চলে এসেছি,
আর হাড়িতে মাটি লেপে তখন তো তোমাদেরকে বলেছিলাম যে মাটি খুব সহজেই উঠে যাবে, তো দেখো জলে ভেজাইনি, অর্ধেক মাটি উঠে গেছে রান্না হতে হতে। মানে রান্না করার পর তো আমি একটু ওই নিচে উঠোনে নামিয়ে রেখেছিলাম, ওখানে একটু জল দাঁড়িয়েছিল, ওই জলের ওখানটা ভিজে একটুখানি রেখেছি, মানে নাতাটা দিতে যেটুকু সময় লেগেছে উঠে গেছে। তো দেখো এবার জলে দেবো কেমন তাড়াতাড়ি উঠে যাবে। ম্যাজিক, এই দেখো। তোমরা অনেকে কমেন্ট করে বলো যে তোমার হাড়ি কি মাটি উঠে যায় নাকি আগে থেকে উঠিয়ে রাখো। এই দেখো আজকে দেখে নাও যে আমি উঠাই না আগে থেকে। এই দেখো উঠে গেল, মাজার কোনো দরকারই নাই। স্কার্টটা তো লেগে থাকবেই, এরকম স্কার্টটা লেগে আছে কারণ এগুলো তো না ধোয়া পেয়েছে বেশি, সেই জন্য মাটিটা চেপে বসে গেছে। এইটুকু এবার মেজে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো এখন তাড়াতাড়ি মেজে নিই, মাজাটা শেয়ার করছি না কারণ মাছটা অনেকক্ষণ লাগবে কড়াইটা বলবো। আজকে তো একটু সকাল সকাল রান্না বান্না করে নিয়েছি, তো সবারই প্রায় খাওয়া হয়ে গেছে, বাবার মায়ের অনুসরণ। আমি দেখো রুদ্র আমি খাচ্ছি, আর ওদিকে দিদি জামাইবাবু ঘরে খাচ্ছে। রুদ্র খেয়ে না, ওকে কখন খেতে দিয়েছি, টুকটুক টুকটুক করে খাচ্ছে। আর অনেকদিন পর শুটকি মাছ খাচ্ছি, শুটকি মাছের তরকারিটা ভালো লাগছে খেতে, ওল সিদ্ধটা ভালো লাগছে, শুকনো ভাত দিয়ে ওল সিদ্ধ খেতে বেশ ভালোই লাগে। খেয়ে না রুদ্র, মাখা ভাত খেলে একটুখানি দিবে যে শুকনো ভাত খাবো, দিয়ে আবার শুকনো ভাত দিলাম, শুকনো ভাত কটা খাচ্ছি। খাওয়া দাওয়া করে রুদ্রকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আজকে আমি আর শুইনি, একটু বসেছিলাম। তারপর দেখছি টাইম কলে জল দিয়ে দিয়েছে, তাই জলগুলো ভরার জন্য চলে এলাম। আর ওই যে দিদিদের চালা ঘরের দেওয়ালটা দেখছো, রঙগুলো কেমন উঠে গেছে, ওই যে বৃষ্টির ছেটা পেয়েছে সেই জন্য। তো যাই হোক, অনেকগুলোই বোতল ভরা হয়ে গেছে আর দুটো বোতল বাকি আছে, তো সে দুটোকেও ভরে নেব। আর দেখো জলটা না কয়েকদিন আগে দেখছিলাম খুব আস্তে আস্তে পড়ছিল, আর এখন দেখছি খুব স্পিডে পড়ছে। দুটো বাটি নিয়ে এসেছি, তাহলে তাড়াতাড়ি ভরা হবে সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, জলটা ভরে নিয়ে যাব, তারপরে মা তো ঘুম থেকে উঠে পড়েছে, মায়ের চুলটা আঁচড়ে দেব, তারপরে আমার চুলটাও আঁচড়ে নেব। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর এমনিতেই তো সারাদিন অন্ধকারই হয়ে আছে। তো যাই হোক, সন্ধে যখন হয়েই গেছে তখন সন্ধে বাতিটা দিয়ে দিলাম, এবারে চা করে নেব। সন্ধে বাতি দিয়ে চা খেয়ে দেখো একদম ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছি, বিয়ে বাড়ি যাবো তাও আর বাপের বাড়ি বলে কথা। তো দেখো শাড়িগুলো বের করে নিয়েছি, আর রুদ্র নেই কারণ ওই যে ছোট ননদ, কাকার মেয়ে ননদ, ও হচ্ছে আজকে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন করছে, তাই সেই জন্য অনুসরণ আর রুদ্র নেমন্তন্ন আছে, ওদেরকে খেতে বলেছে, তাই ও সন্ধ্যে থেকে ওখানেই আছে, আজকে আর করতে বসায়নি। আর এদিকে আমার গোজ গাছও আছে। আর সব থেকে বড় কথা কি জানো তো, আমার না এই চোখটাতে কি হয়েছে কে জানে, ব্যথা করছে, চোখের পাতা ফেলছে যখন ব্যথা করছে, কিছু হবে না কি কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, শুধু তো এই শাড়ি কটাই এখন বের করা হয়েছে, এখন অনেক গোজ গাছ করতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।